দল না পেলেও টুর্নামেন্টের মাঝপথে ফিরে আসতে পারেন এই ব্যাটসম্যানরা। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। ঘন্টা বেজে গিয়েছে 2019 আইপিএল এর, শেষ হয়ে গিয়েছে নিলাম পর্ব। মোটামুটি নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে প্রায় প্রতিটি দল, অনেক নতুন নাম উঠে এসেছে। আবার এমন অনেকজন বিখ্যাত ক্রিকেটার আছেন যারা দল পাননি, তবে পরিবর্তন হিসেবে পরে সুযোগ পেতেই পারেন এরা। তো চলুন দেখে নেওয়া যাক এমনই কয়েকজনকে। ব্রেন্ডন ম্যাককালাম প্রাথমিকভাবে দল না পেলেও পরবর্তীতে সুযোগ আসতেই পারে। 20 ওভারের ক্রিকেটে 37 বছরের ম্যাককালাম এখন সত্যিই বড় নাম। এবারে নিলামে দল না পাওয়ায় তালিকায় এই নামটা বোধ হয় সব থেকে চমকপ্রদ। প্রথম আইপিএল এ কলকাতার হয়ে তার সেই 100 রান এখনো অন্যতম সেরা। মনোজ তিওয়ারি অনেকের মধ্যে সম্ভবত শেষ হতে চলেছে মনোজের আইপিএল ক্যারিয়ার, তবে ভাগ্য ভালো থাকলে সুযোগ মিলতেও পারে। শেষ আইপিএল এ তেমন কিছু করতে পারেননি, 5 ম্যাচে করেছিলেন 47 রান। হাশিম আমলা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে আর 5 জনের মতো ভাগ্য খুলতে পারে আমলারও। অনেকদিন ধরে চলা আইপিএল এর কোন ক্রিকেটারের পরিবর্তন হিসেবে দলে আসতেই পারেন। এবার দল না পাওয়ার তালিকায় এই নামটা বেশ চমকপ্রদ। টি-20 ক্রিকেটে আমলার সাফল্য বেশ ভালো। সৌরভ তিওয়ারি এবারে নিলামে কিন্তু দল পাননি এই বাহাতি। শেষ 6 বছরে মাত্র 26টি আইপিএল এর ম্যাচ খেলা সৌরভের শিকেও পরে জিততে পারে। 2010 আইপিএল এ মুম্বাই এর হয়ে নজর কেড়েছিলেন, সেবার বেশ কয়েকটি চমকপ্রদ ইনিংসও ছিল সৌরভে। রিজা হেন্ড্রিক্স পরে ডাক পড়তে পারে এই ডানহাতির, যে কোনো দলের পক্ষে তিনি গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠতে পারেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারটিকে টি-20 স্কোয়াডের অন্যতম সেরা বলে অনেকে মনে করেন। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি বলেন? ফিরে আসার সম্ভাবনা কি আছে এদের? এসবই জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।